কুত্তার বাচ্চা পরীক্ষা ফেল করছস কে? এত টাকা পয়সা খরচ করছিস কি পরীক্ষাতে ফেল করার জন্য? ওই তোর আজকে বাইরেই ভালামু। সারো কথা কথা খালি গায়ে হাত তুলো। ফেল করছিস কে মানে? আমি কি কইছিলাম যে আমার সায়েন্সে ভর্তি করো? তোমার মন মতো আমার সায়েন্সে ভর্তি করছো। আমার সায়েন্সে কোনো ইন্টারেস্ট নাই, আমি কমার্সে পড়তে চাই। মানে ছেলে মেয়েদের ইচ্ছা কোনো গুরুত্ব নাই। তুমি একবার আমার জিজ্ঞাসা করে দেখছো জীবন তুই কোন সাবজেক্টে পড়তে চাস? আর কি জানি বলো, সমাজ, এই সমাজ তোমার খাইতে দিব? এই আমি, এই তোমার ছেলে তোমার খাইতে দিব? আমি একটা ভালো জায়গায় চাকরি পেলে আমি তোমার খাইতে দিব, এই সমাজ তোমার খাইতে দিব না। দেখেন ভাই, ও তো ছোট মানুষ, ওর সঙ্গে চিল্লাচিল্লি করলে হবে? দেখেন ইনশাল্লাহ ও ভালো রেজাল্ট করবে। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলবো যেটির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেটি হচ্ছে ওয়ান এক্স বেট। এখানে আপনি গেম খেলতে পারবেন এবং স্কোর বেটিং টিম ব্যাট দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপটিতে আপনি রিস্ক ফ্রি কিছু অফার পেয়ে যাবেন। এখানে আপনি 1500 টাকা পর্যন্ত নিরাপদে বেটিং করতে পারবেন। আমার সাবস্ক্রাইবারদের জন্য একটি অফার আছে, যদি আপনি এখানে 10,000 টাকা জমা করেন তাহলে 130% পেয়ে যাবেন বোনাস। আর এই অ্যাপ্লিকেশনটি বার্সেলোনা সহ বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তো আর দেরি কিসের, আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে একটি লিংক দেওয়া আছে, এখনই রেজিস্ট্রেশন করুন। ওই জীবন, দাঁড়া দাঁড়া, আয় চালু আয়। কিরে বন্ধু, সকাল সকাল তো মন খারাপ কে? আরে বেটা আর কইস না, সকাল সকাল যা মুড়ে জ্বালানতে রেজাল্টটা পাওয়ার আগে ভাবে চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা বন্ধু বাদ দে, মন খারাপ কইস না, চল আমরা স্কুলে যাই রেজাল্ট আনতে। আচ্ছা চল। দেখ শালার ফেল করে গেলাম, বাসায় গেলে যে আজকে কি হইব। বন্ধু মন খারাপ কইস না, বুঝছস, আমি পাস করে গেলাম আর তুই ফেল করে গেলি। আরে বেটা এখন বাসায় যাই যদি বাপ রে কই আমি ফেল করছি, হ্যাঁ যে কি করব শালার। আচ্ছা চল। এই তোরা কি করছ হ্যাঁ, এলাকায় খবর টবর নেস না? এই দেখ কি হয়েছে, দেখছস এটা? হ্যাঁ জীবন, হ্যাঁ জীবন, খারাপ পরীক্ষা মানে ডাব্বা মারছিস রে? হ্যাঁ ভাই ফেল করছি। শোন, তোর বাপ তোরে 20,000 টাকা টিউশনি পড়ায়ও তুই ফেল করছস, আর আমার ভাইরে আমি বিনা টিউশনিতে গোল্ডেন এ প্লাস পাস করাইছি। ভাই এটা কলা গাছি, হাতে ভাই লম্বা হয়েছে, মাথায় কিছু নাই। এই মেয়ে, আপনার ভাই গোল্ডেন এ প্লাস পেলে কি হইব? সব পরীক্ষা নকল কইরা গোল্ডেন এ প্লাস তুলছে। আমার বন্ধু ফেল করলে কি হইব? নিজের যোগ্যতায় পরীক্ষা দিছে। ওই বন্ধু ল তো, যত সব আইছে। আর বন্ধু মন খারাপ কইছ না, বুঝছস, ল সাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসা আপনার পোলাতে ফেল করছে, এলাকায় তো মাল সম্মান রইল না, সবাই তো সিসি করতেছে, আর আমার ভাই গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করছে। কি গো ভাইস্তা, এতগুলো টাকা দিয়ে পড়াইছি আর ও ফেল করছে, আয়ুক আজকে। সাসা এত টাকা দিয়ে আপনার পোলারে লেখাপড়া না করায় আপনার অকর্ম পোলারে রিস্কা কিনে দেন, বুঝেন নাই? হেই তোর আয়। ভাইস্তা একটা চা দাওছে? আচ্ছা কাকা দিতাছি, এই নেন। কি কাকা কি শুনলাম, আপনি পোলা নাকি ফেল করছে? এত টাকা পয়সা খরচ করে পোলারে লেখাপড়া করালেন, তাও তো ফেল করলো। এলাকায় যে আপনার নাম ডাক এটা তো আর থাকলো না। দৌড়ুমে, তোমার দোকানে চাই খামো না, ফাজিল ফাউল কনকার। কি গো আপনার পোলা হলে হেল করছে? এই পোলার লেগে মান সম্মান চাই, যারা জীবনে মৌর্তিক টাকায় কথা কেনা তারাও আমার অপমান করে। কাকা কলা কত করে? কি গো আপনার পোলা হলে হেল করছে? দেখ শালার এই মুখ আমি কেমনে দেখামু। কিরে বন্ধু তুই এখন এনে, তোর বাপ মা যে তোর সারাদিন ধরে খুঁজতেছে, বিকাল হয়ে গেল এখনো তুই বাসা যাস নাই? আরে বেটা বাসায় যাওয়া যাবে না, বাপে যদি জানে আমি ফেল করছি, হ্যাঁ যে কি করবো, নিকে তাহলে বাসা থেকে বাইর করে দিব। আরে বেটা ফেলই তো করছস, কি কইব আর, যা বাসা যা, ললা বাসা ল। আচ্ছা চল। আর টেনশন কইস না, বুঝছস, আঙ্কেলে বুঝাই বলিস। আয়ু কাজকা মানছি আমার কথা হনে, কলালা জীবনের চোখের দিক থেকে কথা না সেও আমার অপমান করে, আসুক আজকে। আজকে ওর একদিন কে আমার একদিন, দাঁড়া ওই জন্য অবজাত আইসা, এদিকে আয়। ওই পরীক্ষা ফেল করছিস কি লেগে? ওই
কুত্তার বাচ্চা পরীক্ষা ফেল করছস কে? এত টাকা পয়সা খরচ করছিস কি পরীক্ষাতে ফেল করার জন্য? ওই তোর আজকে বাইরেই ভালামু সর কথা কথা খালি গায়ে হাত তুলো ফেল করছিস কে মানে? আমি কি কইছিলাম যে আমার সায়েন্সে ভর্তি করো? তোমার মন মতো আমার সায়েন্সে ভর্তি করছো। আমার সায়েন্সে কোনো ইন্টারেস্ট নাই, আমি কমার্সে পড়তে চাই। তুমি আমার ফুফা ফুফির কথা শুনে কি করছো? আমার সায়েন্সে ভর্তি করে দিছো। মানে ছেলে মেয়েদের ইচ্ছা কোনো গুরুত্ব নাই। তুমি আমার একবারও জিজ্ঞাসা করে দেখছো জীবন তুই কোন সাবজেক্টে পড়তে চাস? তোমাদের ডিসিশনগুলো আমাদের উপরে চাপায় দাও। আর কি জানি বলো, সমাজ এই সমাজ তোমার খাইতে দিব? এই আমি এই তোমার ছেলে তোমার খাইতে দিব? আমি যদি ভালো জায়গায় একটা চাকরি পাই আমি তোমার খাওয়াবো, এই সমাজ তোমার খাওয়াইবো না। এই সমাজ শুধু তোমার নিয়ে তামসা করতে পারবো কিন্তু কখনো তোমার হেল্প করতে পারবো না। এই সমাজের কথা বাদ দাও, সন্তান কি চায় পরিবারে কি চায় এটা মাথায় নাও। আইসে সবসময় নিজেদের ডিসিশন আমাদের উপরে চাপাই দিব। পরিবারের চাপে নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারো না এরকম কে কে আছে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিও প্লিজ। থ্যাংক ইউ।